দর্শক এবি সড়ক খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আখেরি মোনাজাত শেষ, তো এই মুহূর্তে তুরাগ তীরের পরিস্থিতি কেমন দেখছেন, কিভাবে ফিরছেন মুসল্লিরা, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আরএফএল উডিডো, যা বেঁকে যায় না, ফাঁকা হয় না, ঘুণে ধরে না, এমনকি পানিতেও নষ্ট হয় না। আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। স্যার, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, কিছুক্ষণ আগেই কিন্তু ঠিক 9:30 কিন্তু যে আখেরি মুনাজাত শেষ হয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা ফজরের নামাজের পরেই কিন্তু বিশ্ব ইজতেমার এই আখেরি মুনাজাতে অংশ নিয়েছে এবং আখেরি মুনাজাত শেষ করে কিন্তু এখন দেখছে যে তারা ফিরে যাচ্ছে এবং সেই ফিরে যাচ্ছে যেভাবে তারা এসেছিলেন ঠিক সেইভাবেই কিন্তু তারা ফিরে যাচ্ছে এবং তারা এখানের আখলাক আমলের কথা শুনেছেন এবং তারা এখানে মা বাবার জন্য এবং তাদের পরিবার সন্তানের জন্য দোয়া করেছে। আমরা যদি একটু কথা বলি, আপনি কোথা থেকে এসেছেন এবং কেমন লাগছে? আমি ভারতের আসাম থেকে এসেছি। সালামু আলাইকুম। আমি ভারতের আসাম থেকে এসেছি বিশ্ব ইজতেমায় যোগ দেওয়ার জন্য। এই গাজীপুরের টঙ্গী ময়দানে লক্ষ লক্ষ লোকের জমায়েত হয়েছে। ওখানে খুব সুষ্ঠুভাবে আমরা থেকেছি। আমরা বিদেশি মেহমান হিসাবে ওরা আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে। আর বিশেষ করে আপনাদের যে নিরাপত্তা ব্যবস্থা, যেটা অত্যন্ত ভালো লেগেছে এই বাংলাদেশের। যেমনটি আসলে বলছিলেন যে তারা নিরাপত্তার বিষয়টা তারা সন্তোষ প্রকাশ করেছে এবং বাংলাদেশের এই এই মানুষগুলোর এই বাহিরের থেকে যারা যেসব মেহমান এসেছিলেন বাংলাদেশের পুলিশ তাদেরকে নিরাপত্তা দিয়েছে এবং সেটাই কিন্তু আসলে সন্তোষ প্রকাশ করেছে। এবং এখানে দেখছেন যে এখনও কিন্তু যে সারি সারি লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখন টঙ্গীর চারপাশের যে গেটগুলি আছে সবগুলো গেট দিয়ে কিন্তু তারা এখন বেরোনোর চেষ্টা করছে এবং বেরিয়ে যাচ্ছে এবং মাথায় তাদের যে বেডিং পত্র অর্থাৎ গ্যাস চুলা যেভাবে এসেছেন শামিয়ানা ঠিক সেভাবেই কিন্তু শামিয়ানাও কিন্তু তারা নিয়ে যাচ্ছে এবং যেভাবে তারা বিভিন্ন খিত্রায় তারা অংশ নিয়েছিল সেই খিত্রার লোকজন কিন্তু এখন তারা দেখছেন যে আখেরি মুনাজাত শেষ করেই কিন্তু তারা তাদের সড়কে বিভিন্ন পয়েন্টে তাদের পরিবহন রয়েছে সেই পরিবহন করে কিন্তু আবার তারা নিজ নিজ জেলায় চলে যাবেন। সেখানে গিয়ে কিন্তু যে চিল্লার এখান থেকে যে চিল্লার সময় নিয়েছেন সেই চিল্লা দিবে বলে এখান থেকে আমাদেরকে জানিয়েছেন এখানকার লোকজন। এই ছিল আমার কাছে টঙ্গী ইজতেমার মুনাজাত এবং ঘরে ফিরে যাওয়ার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।